কথায় আছে, ব্যক্তিগত আর প্রফেশনাল লাইফ কখনো এক করতে নেই, তাহলে তুমি কখনো কাজে উন্নতি করতে পারবে না। আর এই কথাটা বিশেষ করে তারকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারকায় লড়াই নতুন কিছু নয়, আর সেই লড়াই মনে করে বসে থাকলে কেউ কাজ করতে পারবে না। আর তাই সব দ্বন্দ্ব ও মান অভিমান ভুলে হালের জনপ্রিয় নায়িকা বুবলি কাজ করতে চাইছেন অপু বিশ্বাসের সাথে। যদিও বুবলির সাথে অপু বিশ্বাসের এই পর্যন্ত যা কিছু হয়েছে তার সবটাই তাদের ব্যক্তিগত ব্যাপার ছিল। ভিউয়ার্স, বিস্তারিত জানতে ভিডিওটি না কেটে পুরোটা সময় আমাদের সাথেই থাকার আমন্ত্রণ রইল। চিত্রনায়িকা অপু বিশ্বাস শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে 80টি সিনেমায় অভিনয় করেছেন। বাংলা সিনেমায় সর্বশেষ অপু শাকিব জুটি সবচেয়ে জনপ্রিয় জুটি। অন্যদিকে অপু শাকিবের ব্যক্তি জীবনে যে দুর্যোগ, তার পরপরই রূপালী পর্দায় অভিষেক ঘটে শবনম বুবলির। এই নায়িকার ক্যারিয়ারে শুরুটা হয় শাকিব খানের হাত ধরে। এক্ষেত্রে শাকিব খান তো বটেই, নির্মাতারাও চাইছিলেন শাকিব বুবলি জুটি গড়ে উঠুক, অর্থাৎ রিয়েল লাইফে শাকিবের জীবন তখন অপু আউট, বুবলি ইন, ফলে রিয়েল লাইফেও এর প্রভাব পড়ে। বাতাসে কান পাতলে তখন শোনা যেত নানা কথা, আর তাতেই অপু বুবলির সম্পর্কে তৈরি হয় টানাপোড়েন। এই দুই চিত্রনায়িকাকে তখন পরস্পরের বিরুদ্ধে কথা বলতেও শোনা গেছে। এতদিন বুঝি গলেছে সম্পর্কে সেই শীতল বরফ। অপু বিশ্বাসের সঙ্গে কাজ করতে সমস্যা নেই বলে জানিয়েছেন বুবলি। গত 27 সেপ্টেম্বর তালার সিনেমার শুটিং সেটে এক প্রশ্নের জবাবে বুবলি একথা জানান। বুবলি এ সময় বলেন, অবশ্যই কাজ করব, কেন করব না? যখন আমরা শিল্পীরা একসঙ্গে কাজ করি তখন আমাদের মধ্যে এমন কোনো বিষয় থাকে না। বাইরে থেকে মানুষ অনেক কিছু চিন্তা করে, আমাদের কিন্তু দেখাও হয় না। রেশারেশি আসলে কিছু না, ভালো গল্পের সিনেমা হলে সবার সঙ্গেই কাজ করব আমি। সোমবার FDC-তে সৈকত নাসির পরিচালিত তালাশ নামের একটি ছবি শুটিং সেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথাগুলো বলেন বুবলি। 2008 সালে বিয়ে করেন শাকিব অপু, তাদের এক ছেলে আছে। তবে বিয়ের পরই শাকিব এবং অপুর সম্পর্কে চির ধরে, যার জেরে বিবাহ বিচ্ছেদ হয় অপু এবং শাকিবের সম্পর্কের ভাঙনের জন্য। অভিনেত্রী শবনম বুবলিকে দায়ী করেন দর্শকরা। বুবলির সঙ্গে শাকিবের ঘনিষ্ঠতা নিয়েও গুজব ছড়িয়েছে এক সময়, যদিও সেই গুঞ্জন এখনও পরিষ্কার নয়। প্রসঙ্গত, চিত্রনায়ক শাকিব খানের হাত ধরে রূপালী পর্দায় যাত্রা শুরু হয় সংবাদ পাঠিকার শবনম বুবলির। 2016 সালে শামীম আহমেদ রনের বসগিরি দিয়ে শুরু হয়েছিল এই জুটি যাত্রা। বসগিরির পর শাকিব বুবলি কাজ করেন শুটার, রংবাজ, অহংকার, চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্লা মাইয়া, ক্যাপ্টেন খান, পাসওয়ার্ড ও বীর ছবিতে। এসব ছবিতে দিন দিন নিজের অভিনয়ের উন্নতি দেখিয়েছেন বুবলি। তবে তখনও শাকিব নির্ভর নায়িকার তকমাটি জুড়ে ছিল তাকে ঘিরে। সম্প্রতি সেই তকমা থেকে বের হয়েছেন তিনি। শাকিবের বাইরে অভিনয় করেছেন নীরবের সঙ্গে ক্যাসিনো, নীরব রোশনের সঙ্গে চোখ, একে আজাদ আদর ও আসিফ আহসান খান নামের দুই তরুণের সঙ্গে তালাশ। আগামী 1 অক্টোবর প্রথমবার শাকিব খানের বাইরে চোখ সিনেমার মাধ্যমে অন্য নায়কদের সঙ্গে প্রেক্ষাগৃহে আসছেন বুবলি। ভিউয়ার্স, অপুর সাথে সিনেমায় কাজ করতে চান বুবলি, কিন্তু অপু কি কাজ করবেন বুবলির সাথে? তো ভিউয়ার্স, এই ব্যাপারে আপনার কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত, এবং আমাদের সকল আয়োজনের সাথে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।